রাঙ্গুনি উপজেলার সরবপাটা ইউনিয়নত শহীদ মুক্তিযোদ্ধা ওলি আহমদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠত অনুষ্ঠিত। খেলা শুরুতে ফিতা হারে বাজি ফুরাই নেয় খেলার জমকালো উদ্বোধন করায়। এরা 31 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জিলানি ক্রিকেট একাদশ। ইউপি সদস্য মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম। সোহেল আরমানোর পরিচালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, আবু তাহের, মোহাম্মদ হারুন, নবাব মিয়া, মোহাম্মদ নাজির সহ আরো বোধকে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।